একদম বাড়াতে আছে কারা এখন তো এটা সিন্ডিকেট করে নাকি বুঝতে পারছি না সাতচল্লিশ টাকা আলু কিনি আমরা তিনটিকায় কেলেন ঘষে পঞ্চাশ টাকা করে আমরা বাউন্ডুর একে ব্যস্ত আছি কেমন আমরা চলি আমরা সাধারণ লোকের তো অনেক কষ্ট হইতেছে ডিমের বাজারের অস্থিরতা কমছেই না সিন্ডিকেটেড কবলে পড়ে আবারও ঊর্ধ্বমুখী দাম এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরে এতে বিপাকে ভোক্তারা তবে অপরিবর্তিত মাংসের দর প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আর ব্রয়লার মুরগির কেজি দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা তিনশো টাকা আজকে তিনশো পঁচাত্তর টাকা কিনলাম পঁচাত্তর টাকা বেশি আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সীগঞ্জে পণ্যটির দরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আরো দুই টাকা বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি বাউান্ন টাকা আর খুচরা পঞ্চান্ন থেকে ষাট টাকায় গোলায় সংরক্ষিত ছাড়াও আগে ভাগেই বের করা হিমাগারের আলুও বাজারে বিক্রি চলছে তারপরেও চড়া দরের কারণে ক্ষুব্ধ ভোক্তারা প্রশাসনের সঠিক তদারকি না থাকাকেই দায়ী করেন তারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গত সপ্তাহে নিলাম আড়াইশো টাকায় পালা পাঁচ কেজি এখন দেখা যায় আবার দশ টাকা বেসতে যাচ্ছে বাড়াইতে আছে কারা এখন হয়তো এটা কি সিন্ডিকেট করে না কি বুঝতে পারছি না সাতচল্লিশ টাকা আলু কিনি আমরা তিন টাকা কেজেন খরচ পঞ্চাশ টাকা পরে আমরা বাউন্ন টাকা ব্যস্ত আছি আবার এক টাকা খাজনা দিই তিনটে বাজে খরচ এই জন্য আলু ব্যস্ত কেজি আমরা কেন আমরা চলি গো আমরা সাধারণ লোকে তো অনেক কষ্ট হইতেছে পাইকারি মাছ আরতে গত সপ্তাহে তুলনায় সব প্রকার মাছের দাম কেজিতে তে বেড়েছে 20 থেকে 30 টাকা বৃষ্টিপাতের কারণে মাছের আমদানি কম হওয়ায় কারণ দাবি আরর দার্টের আমদানি কম এই কারণে প্রত্যেক কেজি মাছে 20 টাকা করে বেশি সাগরে মাছ ধরা পড়তেছে না এই জন্য মাছের দাম বেশি তবে কমেছে মানিকগঞ্জের সবজির দর ঢাকা আরিচা মহাসড়কের জাগির বন্দর আরতে সব ধরনের সবজি কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত এতে খুশি ভোক্তারা কমছে আমাদের গরিব মানুষের লিগে ভালো হয়েছে আমরা অল্প অল্প টাকা কিনে খাই আমরা কিনা খাই গরিব মানুষের ভালো হয়েছে সবজির আমদানি বর্তমানে এত পরিমাণ আমদানি আছে এই আমদানি হওয়ার কারণে দামটা একদম হাতের নাগারে এসেছে দুন্দুল ছিল সাত দিন আগে বিশ টাকা তিরিশ টাকা এখন দুন্দুল পাঁচ কেজি নেওয়ার মতো লোক নাই একটা লাভ এখন দশ টাকা পিস এই যে পার্কিং এ রাখছি নেওয়ার মতো লোক নাই কোন তরকারি খাইতেছে না সরবরাহ বৃদ্ধি পাইছে এই জন্য সবকিছুর দাম কম এছাড়া মাদারীপুরে এক সপ্তাহ ধরে অপরিবর্তিত নিত্যপণ্যের বাজার চাল তেল ডাল বিক্রি হচ্ছে আগের দামেই আইরিন আয়াত সময় সংবাদ